কথায় আছে, জীবনের প্রতিটা মুহূর্ত বা অনুভূতির জন্যই নাকি একটি গান রয়েছে, আর জীবনের বিশেষ মুহূর্ত বা অনুভূতির মধ্যে অন্যতম হলো প্রেমে পড়া। কে যে কখন কার প্রেমে পড়বে সেটা কেউই জানে না, তবে প্রেমে পড়লে প্রেমের গান শুনতে কিন্তু দারুণ লাগে। সেই শুরু থেকে অনেক প্রেমের গান বেরিয়েছে, তবে একটা গান ছোট থেকে আজও সবার মনে গেঁথে গিয়েছে, তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, এক জীবনে এত প্রেম পাবো কোথায়। এই গানটা আজও অনেকের মনে নতুন করে প্রেমের স্মৃতি জাগিয়ে তোলে। এক দশক পুরনো এক জীবন গান আজ যে কোনো বয়সের প্রেমিক প্রেমিকার অন্তরে বাজে। গানটি শুনলেই যেন আজও কেঁদে ওঠে প্রেমিকের মন। গানের কথা থেকে সুরের সাথে ভিডিও যেন মন ছুঁয়ে যায়। শহীদ ও শুভমিতা ব্যানার্জির গাওয়া গানটি যখন রিলিজ করেছিল তখন সর্বত্রই এই গান বাজত। সেই সময় সকলের হাতে স্মার্টফোন না থাকলেও রেডিওতে বা মোবাইলে ডাউনলোড করে রিংটোনে বেজে উঠত গানটি। আর এই গানের ভিডিওতে থাকা অভিনেত্রীও সকলের ক্রাশে পরিণত হয়েছিলেন। এক জীবনে এত প্রেম পাবো কোথায় গানে অভিনয় করেছিলেন অভিনেত্রী শায়না আমিন। জনপ্রিয় এই অভিনেত্রী এখন কেমন আছেন জানেন? চলুন অভিনেত্রী সম্পর্কে কিছু কথা আপনাদের সামনে তুলে ধরি। অভিনেত্রীর জন্মসূত্রে সৌদি আরবিয়ান। 6 ফেব্রুয়ারি 1985 সালে মক্কায় জন্ম হয় তার। তবে তার মা ও বাবা দুজনেই বাংলাদেশী। অভিনেত্রীর যখন 1.5 বছর বয়স তখন সৌদি আরব থেকে বাংলাদেশে চলে আসে পরিবার। এরপর সেখানেই বড় হওয়া, পড়াশোনার পাশাপাশি নৃত্য শিক্ষা থেকে অভিনয়ের প্রতি আগ্রহ জাগে। এরপর 21 বছর বয়সে ছোট পর্দায় অভিনয় দিয়ে নিজের কেরিয়ার শুরু করেছিলেন শায়না আমিন। তারপর এক জীবন গানে দৌলতে আসে বিশাল খ্যাতি। 2011 সালে বিদেশি প্রেমিকের সাথে বিয়ে করে দেশ ছেড়ে চলে যান। এরপর 2015 সালে প্রথমবার মা হন অভিনেত্রী, প্রথম সন্তান ছিল কন্যা। এরপর 2018 সালেও দুই পুত্র সন্তানের জন্ম দেন তিনি। বর্তমানে 37 বছর বয়স শায়না আমিনের, তবে তাকে দেখে সেটা বোঝা কিন্তু বেশ মুশকিল। অভিনেত্রী আজও যেন একই রকম সুন্দরী রয়ে গিয়েছেন। সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয় শায়না আমিন, লক্ষাধিক অনুগামী রয়েছে তার। অনুগামীদের জন্য প্রতিনিয়ত ছবি শেয়ার করেন তিনি, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে পড়ে। আর হবে নাই বা কেন, এক জীবনে এত প্রেম গান এক দশকেরও বেশি সময় পেরিয়ে আজও প্রেমিক প্রেমিকদের মনে কথা বলে যায়।